গাড়ির আওয়াজ মনে হলো। এত রাত্রিবেলা এই বাড়িতে কে এলো গাড়ি করে? হ্যালো, হ্যাঁ আমি এসে গেছি। যে অ্যাড্রেসটা দিয়েছিলে সেই বাড়ির সামনেই আছে, গাড়িতে বসে আছে। ইস, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন বলুন তো? কোনো দরকার ছিল না, আমি একটু পরেই বেরিয়ে যেতাম, ঘন্টা খানেকের মধ্যে পৌঁছেও যেতাম। এখন এসেই যখন পড়েছি তখন না নিয়ে চলে যাওয়ার তো কোনো মানে হয় না, তাই না? আজকে অন্তত আমার সাথে চলো। আসলে ওয়েদার ফোরকাস্টে শুনলাম আজকাল দুদিন খুব ঝড় বৃষ্টি হবে। এসপ্ল্যানেডে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম তোমাকে নিয়েই ফিরি। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান আমি আসছি। আচ্ছা, বাবা এত বড় গাড়ি আমাদের বাড়ির সামনে, কে এসছে? এ বাড়ির কারোর সাথে দেখা করতে এসছে নাকি? ভেতরে তো কেউ ওয়েট করছে মনে হচ্ছে। আমাদের বাড়িতে কার সঙ্গে দেখা করতে আসবে? তোর বাবা নামছেও তো না গাড়ি থেকে। কি হলো কেসটা দেখতে হচ্ছে তো? আচ্ছা শোন, আমি এখন বেরোচ্ছি, কাল সকালে আবার সময় মতো চলে আসবো, ঠিক আছে? চিন্তা করিস না, আমি সব ওষুধগুলো লিখে রেখে গেছি, আর হ্যাঁ মাকেও বলে দিয়েছি। মায়ের যদি বুঝতে কিছু অসুবিধে হয় তাহলে তুই প্লিজ একটু দেখে নিস, কেমন? আরে হ্যাঁ হ্যাঁ, তুমি একদম চাপ নিও না, আমি তো আছি, আমি ওকে ওষুধ খাইয়ে দেবো, তোমাকে অত টেনশন করতে হবে না, তুমি সাবধানে যাও, সেরকম কোনো দরকার পড়লে আমি তোমাকে ফোন করে নেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ সাবধানে যাও। রানী এক মিনিট, বাড়ির বাইরে ওটা কার গাড়ি দাঁড়িয়ে রানী? মানে তোকে কে নিতে এসছে? আর তুই ফোনেই বা কার সাথে কথা বলছিলি? আমি আমি কিছু বুঝতে পারছি না। উনি আদিত্যবাবু। আদিত্যবাবু মানে উনি তোর কোনো কলিগ হয়? কোনো ডক্টর? আরে না না, আদিত্য চৌধুরী, এতগুলো বছর ধরে আমি যার বাড়িতে কাজ করছি উনি আমাকে নিতে এসছেন, আমি বারণ করেছিলাম। আসলে উনি এদিকে কোনো কাজে এসেছিলেন বলেই এলেন। এবার আমি যাই, দেরি হয়ে যাচ্ছে, উনি ওয়েট করছেন।